আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমরা আজকের ক্লাস শুরু করছি। যারা নেটে আছেন সবাইকে আমরা ইনভাইট করে দেব। দেখি আমরা চেষ্টা করব সবাইকে ইনভাইট করার জন্য। যারা যারা ফিরে আছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যথাসময়ে হাজির থাকার জন্য এবং সম্পূর্ণ লাইভ ক্লাসটি দেখার জন্য। ইতিমধ্যে অনেককে ইনভাইট করা হয়ে গেছে, আশা করি সবাই উপস্থিত থাকতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম, এমডি সাহেব হুসাইন সুমন। আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা কিন্তু জুম ক্লাসে ক্লাস না করে ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছি। এই ফোরো আমরা এক সপ্তাহ অন্তর অন্তর আমরা জুম ক্লাসের মাধ্যমে ফোরাগুলো নেব। আমরা যেগুলো আলোচনা করতেছি সেগুলো আমরা নেব। আমার ভয়েসটা যদি ক্লিয়ার শুনতে পান তাহলে আপনারা একটু কমেন্ট করুন যে ভয়েসটা ক্লিয়ার আছে। আপনারা এটা মেসেঞ্জারে দেবেন যাতে করে আমাদের মেসেঞ্জারে যে বন্ধুরা আছে সবাই যাতে এখানে জয়েন করতে পারে। আমরা খুব শীঘ্রই শেষ করে দেওয়ার চেষ্টা করব আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আমরা পিআরবি এক থেকে 131 বিধি পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। সপ্তাহে এক সপ্তাহ পর আমরা পুনরায় ফরাগুলো রিভিশন দেব জুম অ্যাপসের মাধ্যমে। যাই হোক, 134 বিধি, আমাদের 134 বিধি পিআরবি, পুলিশ অফিসার বেআইনি সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা। তাহলে পুলিশ অফিসার কি পিআরবি বিধি মোতাবেক বেআইনি সমাবেশ নিষিদ্ধ করতে পারে? হ্যাঁ, পিআরবি 134 বিধিতে পুলিশ অফিসারকে বেআইনি সমাবেশ নিষিদ্ধ করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। 141, জনসাধারণের চলাচলের স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। 141, তাহলে পিআরবি 141 বিধি হচ্ছে জনসাধারণ যে জায়গায় দিয়ে চলাচল করে সে জায়গায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে এই বিধিটা আপনি মনে রাখতে পারেন, 134 141। এরপর 142, 141-এর সাথে পুলিশ আইনের 31 ধারাটার সংশ্লিষ্টতা রয়েছে। পুলিশ আইনের 31 ধারা বলছে, জনসমাগম স্থল, রাস্তাঘাট, হাট বাজার, জনসাধারণের চলাচলের রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষা করা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য। ওই এক পুলিশ আইনের 31 ধারার সাথে আমরা যে পিআরবি 141 বিধি পড়েছি, পিআরবি 141 বিধির সাথে পুলিশ আইনের 31 ধারা আমরা পড়তে পারি। ফৌজদারি কার্যবিধি আইনের 152 ধারাটাও সংশ্লিষ্টতা ধারা হিসেবে দিতে পারেন। তাহলে জনসাধারণের চলাচলের রাস্তায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার আমরা ধারা কী কী পেয়েছি? যখন আমরা গল্পমূলক প্রশ্ন লিখব জনসাধারণের চলাচলের রাস্তায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য, তো এখানে আমরা কয়েকটা শব্দ ব্যবহার করতে পারি। হাট বাজার, রাস্তাঘাট, জনসমাগম স্থল, এই সমস্ত স্থানে। তো এইখানে যে তিনটা ধারাবিধি রয়েছে, পিআরবি 141, পুলিশ আইনের 131, ফৌজদারি কার্যবিধি আইনের 152 ধারাও দিতে পারেন। এই তিনটা দিয়ে আমরা লিখে দেব। ফৌজদারি কার্যবিধি এখানে আজকে পিআরবি 142 আমরা পিআরবি আলোচনা করতেছি, যেহেতু পিআরবির সাথেই আমরা অন্যগুলো আবার টেনে নিয়ে আসব, রিভিশন হয়ে যাবে আমাদের। পিআরবি 142 বলছে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক নির্দেশ দিতে পারে। আমরা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য পুলিশ অফিসার মৌখিক নির্দেশ দিতে পারে, এটা পিআরবি 142 ধারা। আমরা ফৌজদারি কার্যবিধি আইনেও পড়েছিলাম,
ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা পড়েছিলাম যে পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারে। তাহলে পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারে, এটা আমরা আরও একটা ধারা পড়েছিলাম পুলিশ আইনের 30(1) আমরা পড়েছিলাম, লাইসেন্সের সত্য ভঙ্গ করলে পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারে। এই যে তিনটা ধারাবিধি আছে একই কথার উপর, অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য পুলিশ অফিসার নির্দেশ দিতে পারেন, আদেশ দিতে পারেন, মৌখিকভাবে নির্দেশ দিতে পারেন। এখানে তিনটা ধারাবিধি পিআরবি 142, ফৌজদারি কার্যবিধি আইনের 127, পুলিশ আইনের 30(1) ধারা, এই তিনটা একসাথে মনে রাখতে হবে। যাই হোক, আমরা এরপরে চলে যাব পিআরবি 143 বিধি। এখানে বলছে পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ বা নিয়ন্ত্রণ করার জন্য বল প্রয়োগ বা গ্রেপ্তার করতে পারেন। তাহলে দেখুন, পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে বল প্রয়োগ করতে পারেন, এই কথাটা আপনি আরও দুইটা আইনের মধ্যে পড়েছেন, ফৌজদারি কার্যবিধি আইনের 128 ধারা, ছত্রভঙ্গকালে বল প্রয়োগ করা, লাঠিপিটা করা, এই সমস্ত কাজগুলো করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন এবং ছত্রভঙ্গকালে আপনি গ্রেপ্তার করতে পারবেন, সমাবেশে বেআইনি জনতাদেরকে গ্রেপ্তার করতে পারবেন। তাহলে এই যে এখানে একটা কথা বলছে যে পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে বল প্রয়োগ করতে পারে, এছাড়াও গ্রেপ্তারও করতে পারে, তাহলে এটা পিআরবি 143 বিধি, ফৌজদারি কার্যবিধি আইনের 128 ধারা, পুলিশ আইনের 30(2) ধারা, 30(2) ধারা। এই তিনটা বিষয় একটি কথার সাথে আপনারা তিনটা ধারাবিধি মনে রাখতে হবে, যে পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে বল প্রয়োগ এবং গ্রেপ্তার করতে পারে। আপনাকে এখানে প্রশ্ন করতে পারে যে পুলিশ অফিসার কি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে যে বল প্রয়োগ করতে পারে বা আসামি বেআইনি জনতাকে গ্রেপ্তার করতে পারে, যদি পারে কোন ক্ষমতা বলে। তো এরকম প্রশ্ন ছোটোখাটো প্রত্যেকটা ধারা থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, আপনাকে প্রত্যেকটা ধারা থেকে এক একটা প্রশ্ন হিসেবে মনে রাখতে হবে। তাহলে পিআরবি 143 বিধিগুলো, পিআরবি 145 বিধি, সশস্ত্র পুলিশ নিয়োগ, সশস্ত্র পুলিশ নিয়োগ, আমরা এই কথাটা জানলেই যথেষ্ট হবে, অর্থাৎ সশস্ত্র পুলিশটা আপনি কখন নিয়োগ করবেন, কোনো জায়গা ঘেরাও দেওয়ার জন্য, তল্লাশিকালে পুরো ঘরটা ঘেরাও দেওয়ার জন্য, আসামি গ্রেপ্তারকালে ঘেরাও দেওয়ার জন্য, আপনার সুরতাল রিপোর্ট করার সময় চতুর্পাশে ঘেরাও দেওয়ার জন্য, কোথাও অশনাক্ত লাশ পাওয়া গেলে, মৃত লাশ পাওয়া গেলে লাশের চতুর্পাশে ঘেরাও দেওয়ার জন্য, অর্থাৎ কোনো সংরক্ষিত স্থান, কোনো স্থানকে সংরক্ষণ করার জন্য, কোনো স্থানকে নিরাপত্তার বেষ্টনীতে রাখার জন্য সশস্ত্র পুলিশ নিয়োগ করবেন। এটা হচ্ছে পিআরবি 145 বিধি। যখন আপনি এই কথাগুলো কোনো প্রশ্নের মধ্যে বলবেন যে সশস্ত্র পুলিশ দ্বারা উক্ত স্থানটি ঘেরাও করে রাখব, সশস্ত্র পুলিশ দ্বারা উক্ত স্থানের নিরাপত্তা নিশ্চিত করব, এই সমস্ত কথাগুলো আপনি আপনার মাধ্যমে দিয়ে সেগুলো কী করবেন, পিআরবি 145 বিধি লিখে দিতে হবে। এরপরে সশস্ত্র বাহিনী নিয়োগ 146 ধারা, একটা হচ্ছে সশস্ত্র পুলিশ নিয়োগ, আরেকটা হলো সশস্ত্র বাহিনী নিয়োগ, বুঝতে পারছি, যখন পুরো বাহিনী নিয়োগ করবে সশস্ত্র বাহিনী, সেক্ষেত্রে পিআরবি 146 বিধি আসবে। পিআরবি 145 বিধিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনারা মনে রাখতে হবে, ঠিক আছে। কখন এই 145 বিধিটা আমরা ব্যবহার করে থাকি সেটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি। এরপরে আমরা পিআরবি 151 বিধিতে চলে যাব। পিআরবি 151 বিধি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মনে রাখতে হবে। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য, যদিও প্রশ্ন এখন আসে না কিন্তু আগে এক সময় এই প্রশ্নটা দিয়ে দিত, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে ম্যাজিস্ট্রেট কী ধরনের দায়িত্ব পালন করবে, সেটা দায়িত্ব কর্তব্য কী, এটা আমাদের প্রশ্ন পরীক্ষায় লেখার কোনো বিষয় না, কারণ ম্যাজিস্ট্রেট কী পালন করবে সেটা ম্যাজিস্ট্রেট জানে। তবুও আমাদেরকে পড়তে হবে পিআরবি 151 বিধি, এটা মনে রাখতে হবে। ম্যাজিস্ট্রেট কী ধরনের দায়িত্ব পালন করবে, এখানে 6টা দায়িত্বের কথা বর্ণনা আছে। এক,
পুলিশের কর্তব্য কাজে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে ম্যাজিস্ট্রেট পুলিশের কর্তব্য কাজে কীভাবে ছত্রভঙ্গ করতেছে এই সংক্রান্তে দায়িত্বে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, অর্থাৎ পুলিশ যে ছত্রভঙ্গ করবে সেক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না। দুই নাম্বার, কখন বল প্রয়োগ ও গুলিবর্ষণ করতে হবে তার জন্য দায়ী থাকবেন। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে পুলিশ কখন গুলিবর্ষণ করবে এবং বল প্রয়োগ করবে এই বিষয়টা নিশ্চিত করবেন, এটার জন্য তিনি দায়বদ্ধ থাকবেন। অর্থাৎ তার অনুমতি ব্যতীত কোনো পুলিশ অফিসার বল প্রয়োগ বা গুলিবর্ষণ করতে পারবে না যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে। এই জন্য এখানে দুইও বলছে যে কখন বল প্রয়োগ এবং গুলিবর্ষণ করতে হবে এর জন্য ম্যাজিস্ট্রেট দায়ী থাকবেন, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নির্দেশ ব্যতীত কেউ যেন গুলি না করে বা বল প্রয়োগ না করে, ম্যাজিস্ট্রেটের দায়ী থাকবেন। তিন নম্বরে বলছে প্রয়োজনীয়তা দেখা দিলে, যদি প্রয়োজনীয়তা দেখা দেয় পুলিশকে বল প্রয়োগ ও গুলিবর্ষণের জন্য নির্দেশ করবেন। এখন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত আছেন তিনি কি করবেন, যদি প্রয়োজন দেখা দেয় পরিস্থিতি যদি ঘোলাটে হয় পরিস্থিতি বিবেচনা করে ম্যাজিস্ট্রেট কি করবেন, পুলিশকে বল প্রয়োগ এবং গুলিবর্ষণের নির্দেশ দিবেন। তাহলে দেখুন, একে বলছে পুলিশের দায়িত্বকর্মে কোনো হস্তক্ষেপ করবে না, দুইও বলছে কখন বল প্রয়োগ করতে হবে এবং কখন গুলিবর্ষণ করতে হবে সে বিষয়ে ম্যাজিস্ট্রেট দায়ী থাকবেন, তিনি বলছে প্রয়োজনীয়তা অনুসারে, যতটুকু প্রয়োজন হবে সে অনুসারে পুলিশকে বল প্রয়োগ এবং গুলিবর্ষণের জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবেন। এটা হচ্ছে তিন। চারে বলছে গুলিবর্ষণের পূর্বে অবশ্যই সতর্কবাণী প্রদান করবেন। গুলিবর্ষণের পূর্বে ম্যাজিস্ট্রেট জনতার উদ্দেশ্যে সতর্কবাণী দিবেন যে আপনারা ছত্রভঙ্গ না হলে আপনাদের গুলি করা হবে, আপনারা ছত্রভঙ্গ হয়ে যান, আমরা আইনগত অ্যাকশন নেব, আমরা লাঠি চার্জ করব, এই সংক্রান্তে সতর্কবাণী করবেন, ম্যাজিস্ট্রেট সতর্কবাণী করবেন। পাশে বলছে পুলিশকে গুলিবর্ষণের নির্দেশ দিবেন, গুলিবর্ষণ বন্ধের নির্দেশ দিবেন। পাশে বলছে এখন পুলিশকে যে গুলিবর্ষণের নির্দেশ দিছে সেটা বন্ধের নির্দেশ দিবেন, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে চলে আসে, বেআইনি জনতা যদি ছত্রভঙ্গ হয়ে যায়, পরিস্থিতি অনুসারে ম্যাজিস্ট্রেট পুলিশকে গুলিবর্ষণ বন্ধের জন্য নির্দেশ দিবেন, এটা পাশে বলছে, এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এগুলা ছয়ে বলছে আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে তিনি একটি রিপোর্ট তৈরি করবেন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা হয় তখন যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় তখন তিনি একটা রিপোর্ট তৈরি করবেন, কী পরিমাণ গুলি বর্ষণ হয়েছে, কতগুলো গুলির খোসা উদ্ধার হয়েছে, কতজন লোক আহত হয়েছে, এই ইত্যাদি বর্ণনা দিয়ে ম্যাজিস্ট্রেট তিনি একটা রিপোর্ট তৈরি করবেন। তাহলে আমরা পিআরবি 151 বিধিতে জানলাম যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ও কর্তব্য, ম্যাজিস্ট্রেট কী ধরনের দায়িত্ব কর্তব্য পালন করবেন, এখানে ছয়টি অপশন আপনারা পিআরবি বিধি পিআরবি ভাষ্য খুলে সেখান থেকেও মুখস্থ করে নিতে পারেন। যাই হোক, আমার এই ভিডিও থেকে এই ক্লাস থেকেও আপনারা নোট করতে পারেন, ঠিক আছে। এরপরে আমরা আসবো পিআরবি 152 বিধি। এই বিধিটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে উপস্থিত পুলিশ ইনচার্জ বা পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য কী, এতক্ষণ পর্যন্ত আমরা উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য পালন করেছি, এখন আমরা পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য কী সেটা জেনে নেব। এখন পুলিশ অফিসার উপস্থিত আছে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে উপস্থিত পুলিশ অফিসার বা পুলিশ দলের ইনচার্জ যিনি থাকবেন তার দায়িত্ব কর্তব্য কী, অর্থাৎ ইনচার্জের দায়িত্ব কর্তব্য কী, পুলিশের যে ইনচার্জ থাকবে, যেমন আমরা একটা প্লাটুন যদি কোথাও ডিউটি করি সেখানে একজন ইনচার্জ থাকে, তিনি কী দায়িত্ব পালন করবেন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে, সে সংক্রান্তে একটা এখানে পিআরবি 152 বিধিতে আলোচনা করা হয়েছে, আমরা সেটা জেনে নেব। পিআরবি 152 বিধিতে এখানে আটটি ক্লোজ দেওয়া আছে, এই আটটি ক্লোজ আপনাকে মুখস্থ রাখতে হবে। যেভাবে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা মনে রেখেছেন, যেভাবে পুলিশ আইনের 34 ধারা মনে রেখেছেন, এই রকম করে পিআরবি 152 বিধির ক্লোজগুলোও মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো পিআরবি 152 বিধিতে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের সময়
পুলিশ ইনচার্জ, পুলিশ দলের ইনচার্জ বা পুলিশ অফিসারের দায়িত্ব ও কর্তব্য কী সেটা আমরা এক নজর দেখে নেব। ফোর্সকে সারিবদ্ধভাবে দাঁড় করাবেন, ফোর্সকে সারিবদ্ধভাবে, আমরা যেটাকে বলি ফলিন করা, অর্থাৎ সারিবদ্ধভাবে দাঁড় করাবেন যাতে গুলিবর্ষণ করার সময় সমস্ত ক্ষেত্রটি নিয়ন্ত্রণে থাকে। কথা হচ্ছে পুলিশকে সারিবদ্ধভাবে দাঁড় করাইতে হবে যাতে করে গুলিবর্ষণ করা হলে সমস্ত ক্ষেত্রটি আমাদের পুলিশের নিয়ন্ত্রণে থাকে। এক নম্বর কথা, সারিবদ্ধভাবে দাঁড় করাবে যাতে করে সমস্ত ক্ষেত্রটি নিয়ন্ত্রণে থাকে। দুই নম্বর বলছে ফোর্সকে জনতার কাছাকাছি নিয়ে যাবেন না, আকস্মিক হামলা হলে যেন নাজেহাল হতে না হয়। মানে ফোর্সকে জনতার এতটুকু কাছে নেবেন না, যদি জনতা যদি হামলা করে আকস্মিকভাবে যদি লাঠি ফাতর নিক্ষেপ শুরু করে বা কোনো ধরনের হামলা করে যাতে নাজেহাল পরিস্থিতিতে পড়তে না হয়, ওইরকম দূরত্বে রাখতে হবে। যতটুকু দূরত্বে রাখলে জনতাকে নিয়ন্ত্রণ করা যায়, কন্ট্রোল করা যায়। সেজন্য বলছে ফোর্সকে জনতার অতটা কাছে নেবেন না যতটা কাছে নিলে আকস্মিক আক্রমণ করলে নাজেহাল অবস্থা হয়ে যেতে হয়। তাহলে আমরা এই দুই থেকে এই বিষয়টা জানব। তিনি বলছে ইটের আঘাত থেকে রক্ষা পেতে ফোর্সকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে। তিন নম্বর বলছে ইটের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফোর্সকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে। আপনারা সবাই যদি এক তাল হয়ে যান তখন সেখানে একটা ঢিল মারলে কারো না কারো গায়ে তো লাগবে, লাগবে না লাগবে, কিন্তু একজন যদি থাকে তাকে ঢিল মেরে তার গায়ে ফেলানো সেটা মুশকিল হয়ে যাবে। সেজন্য আপনি একটু খেয়াল করেন যে ফোর্সকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে, কেন? ইট পাথরের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বেআইনি জনতা সাধারণত ইট পাটখেল নিক্ষেপ করে, আমরা যেমন জানি আপনারাও জানেন। তাহলে এই যে ইট পাটখেলের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফোর্সকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে, এটা তিন নম্বর অপশন। চার নম্বর বলছে বায়োনেট সংযুক্তের আদেশ দিতে হবে, অর্থাৎ অস্ত্রের মধ্যে যে বায়োনেট থাকে সায়না রাইফেলে, সে বায়োনেটটা ওপেন করার, সংযুক্ত করার, বায়োনেট সংযুক্ত করার আদেশ দিতে হবে, আদেশ দিবেন। চার নম্বর। পাঁচ নম্বর বলছে গুলি লোড করার নির্দেশ দিবেন। পাঁচ নম্বর এসে বলতেছে গুলি লোড করে রাখেন। পয়েন্টগুলো অবশ্যই সিরিয়ালে দিতে হবে, এগুলা এক একটা উপবিধি, এগুলার কোনো ব্রেক আপ করা যাবে না। ছয় নম্বরে বলছে ফোর্সকে দশজন করে ভাগ করে দিবেন এবং একজন ইনচার্জ নিয়োগ করবেন। এখন আপনাকে যতগুলা ফোর্স দেওয়া হয়েছে সেগুলাকে দশজন করে ভাগ করে দিবেন এবং দশজনের মধ্যে একজনকে ইনচার্জ করে দিবেন, বুঝতে পারছেন? এগুলা এক একটা মানে ইনচার্জ হিসেবে আপনি কী করবেন, কীভাবে আপনি ফোর্সকে ডিল করবেন, পরিচালনা করবেন, সে সংক্রান্ত আলোচনা। সাত নম্বর বলছে দুদিক থেকে আক্রমণ হলে উভয় দিকে মুখ করে ফোর্সকে দুই সারিতে দাঁড় করাবেন। যদি আপনি মাঝখানে থাকেন, দুদিক থেকে যদি আক্রমণ শুরু করে তখন কী করবেন? আপনার এই ফোর্সকে দুমুখী করে রাখবেন যাতে করে দুই দিক থেকে আক্রমণ হলে সেটা আপনি প্রতিহত করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে সাত নম্বর বলছে দুদিক থেকে আক্রমণ হলে উভয় দিকে মুখ করে ফোর্সকে সারিতে দাঁড় করাতে হবে, দুই সারিতে দাঁড় করাতে হবে, দুদিকে মুখ করে দাঁড় করাতে হবে যাতে দুই দিক থেকে আক্রমণ করলে সেটা নিয়ন্ত্রণ করা যায়। আট নম্বরে বলছে পরিস্থিতি বিবেচনায় সমর্থ হলে রাইট ডিলের নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে। যদি পরিস্থিতি বিবেচনায় সমর্থ হন তাহলে রাইট ডিলের নির্দেশনাবলী অনুসরণ করতে হবে। আপনারা সেটা পিআরবি 152 বিধি খুলে, পিআরবি 200 খুলে সেখান থেকে হুবহু মুখস্থ করে নিতে পারেন, যথেষ্ট হবে। এগুলা মুখস্থ মনে রাখার কথা, এগুলা বোঝার বিষয়। আপনি একটা আপনি যে ইনচার্জ হিসেবে আপনি কোনটার ফর কোনটা করবেন এটা জাস্ট একটা আপনার থিওরি মাথার মধ্যে নিয়ে নেবেন। পিআরবি 153 বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পিআরবি বিধি। এখানে পিআরবি 153-র ক খ গ ঘ এখানে চারটি রয়েছে। ১৫৩-র ক বিধিতে বলছে পুলিশ অফিসার
যখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, অর্থাৎ পুলিশ অফিসার কখন কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন সেটা পিআরবি 153 বিধিতে বর্ণনা আছে। 153 কতে বলছে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, কোন কোন ক্ষেত্রে পারেন সেটা খ, গ ও ঘতে বর্ণনা করেছে। পিআরবি 153 খ বিধিতে বর্ণনা করেছে ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে, দণ্ডবিধির 96 থেকে 106 আত্মরক্ষার ক্ষেত্রে পিআরবি 153 খ বিধি মোতাবেক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। যখন আপনি দণ্ডবিধির 96 থেকে 106 দ্বারা আত্মরক্ষার ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন তখন পিআরবি 153 খ বিধি লিখতে হবে, ওই ধারার সাথে পিআরবি 153 খ বিধি লিখতে হবে। 153 গ বিধি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে, ফৌজদারি কার্যবিধান 127 এবং 128 ধারা মোতাবেক যখন আপনারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করেন তখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে, এটা পিআরবি 153 গ বিধিতে বলা আছে। তাহলে আপনাকে যদি প্রশ্ন করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার সময় কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে, আপনি ধারাবিধি কত দিবেন? এই পিআরবি 153 গ বিধিতে আপনার এটা বলা আছে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে, ঠিক আছে? এটা আপনার মনে রাখতে হবে। পিআরবি 153 ঘ বিধিতে যেটা বলছে বেআইনি কতিপয় গ্রেপ্তারের ক্ষেত্রে, কতিপয় গ্রেপ্তার, কতিপয় গ্রেপ্তার বলতে আমরা জানি যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে, আক্রমণাত্মক আসামির গ্রেপ্তারের ক্ষেত্রে 46(3) মোতাবেক আসামি যদি আক্রমণ করে সেক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। তাহলে আমরা গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র কখন ব্যবহার করা যাবে সেটাও জেনে গেলাম, বেআইনি সমাবেশের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে সেটাও জানলাম, আর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হবে সেটাও জানলাম, একেবারে উপবিধি সহকারে পিআরবি 153 খ গ ঘ এই তিনটা। পিআরবি 154 বিধি, পিআরবি 154 বিধি আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে করণীয়, আপনি যে বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করবেন অথবা দায়িত্ব কর্তব্য পালনকালে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন, আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে আপনার কতগুলো সতর্কবাণী আছে, করণীয় আছে, সে করণীয়গুলো কী কী আপনাকে ক, খ, গ, ঘ দিয়ে মনে রাখতে হবে। পিআরবি 154 কতে বলছে সতর্কবাণী উচ্চারণ করতে হবে, অর্থাৎ আপনি যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন, ব্যবহার করার পূর্বে অবশ্যই জনতাকে গুলি বর্ষণ করতেছেন সে সংক্রান্তে সতর্কবাণী দিতে হবে। খতে বলছে গুলি নির্ধারিত লক্ষ্যে করতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পরিচালনা করতে হবে, অর্থাৎ অবৈধ জনতার মধ্যে যে সমস্ত ব্যক্তি উচ্ছৃঙ্খলতা করে সে সমস্ত ব্যক্তির নির্দিষ্ট লক্ষ্যে কোথায় আপনি গুলি করবেন সেই লক্ষ্যটা নিশ্চিত করতে হবে এবং সেই লক্ষ্যে গুলিটা পরিচালনা করতে হবে, নির্দিষ্ট লক্ষ্যে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে হবে, অর্থাৎ আপনার গুলি যাতে অন্যদিকে না যায়, লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যের কোনো ক্ষতি না হয়, সেজন্য বলছে গুলি নির্ধারিত লক্ষ্যে নিয়ন্ত্রণ করতে হবে এবং পরিচালনা করতে হবে। গতে বলছে একেবারে অপরিহার্য ব্যতীত বড় ধরনের ক্ষতি করা যাবে না, একেবারে যদি অপরিহার্য না হয় তাহলে বড় ধরনের কোনো ক্ষতি করা যাবে না, অর্থাৎ পরিস্থিতি বিবেচনায় আপনাকে এই কথাটা বলছে, একেবারে অপরিহার্য যদি না হয় বড় ধরনের ক্ষতি করা যাবে না, অর্থাৎ কাউকে গুলি করে মেরে ফেলার প্রয়োজনীয়তা যদি না হয় তাহলে তার ওই স্থানে গুলি করা যাবে না যে স্থানে গুলি করলে সেই ব্যক্তিটা মারা যাবে, অর্থাৎ প্রয়োজনীয়তা অনুসারে আপনি গুলিটা করবেন, অর্থাৎ একেবারে অনিবার্য যদি না হয় বড় ক্ষতি করা যাবে না, ছোট ছোট ক্ষতি করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা এখানে লিখব একেবারে অপরিহার্য ব্যতীত বড় ধরনের ক্ষতি করা যাবে না, এখানে আপনাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। এরপরে ঘতে বলছে উদ্দেশ্য সাধিত হওয়া মাত্র গুলি বর্ষণ করতে হবে, গুলি বর্ষণ বন্ধ করতে হবে,
উদ্দেশ্য সাধিত হওয়া মাত্র গুলিবর্ষণ বন্ধ করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা পিআরবি 134 থেকে 154 ধারা পর্যন্ত, 154 বিধি পর্যন্ত আলোচনা করেছি। এর মধ্যে আপনারা প্রত্যেকে এই বিধিগুলা, আমি যেগুলো আলোচনা করেছি, এই বিধিগুলা অত্যন্ত ভালোভাবে একেবারে মনে রাখবেন এবং খাতায় লিখবেন, একেবারে প্রথম থেকে পড়বেন এই 154 পর্যন্ত। আর কয়েকটা ক্লাসের পরে আমাদের পিআরবি বিধি শেষ হয়ে যাবে। আশা করি আপনারা পিআরবি বিধি থেকে আপনারা যে কোনো, এগুলো যদি আপনি ফুঙ্কানো ফুঙ্কো মনে রাখেন, যে কোনো সময় আপনি প্রশ্নের উত্তরে যখন আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, কখন পুলিশ অফিসার কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, এটা যখন আপনাকে বলবে, আপনি তিনটা বিষয় পেয়ে গেলেন। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে, কতিপয় গ্রেপ্তারের ক্ষেত্রে, তিনটা আপনি অপশন পেয়ে গেলেন। এই তিন ক্ষেত্রে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, এটার উত্তর তো আপনি পেয়ে গেলেন। এইরকমভাবে আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে, এই পিআরবি 153 বিধি। আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে করণীয় কী, পিআরবি 154 বিধি, এখানে চারটা ক্লোজ করণীয়গুলো আপনি জেনে গেলেন। 152 বিধি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় উপস্থিত পুলিশ অফিসারের দায়িত্ব কী, 152 বিধি সবগুলো পেরে গেলেন। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় একজন ম্যাজিস্ট্রেট, উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কী, পিআরবি 151 বিধি, এখানেও আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলেন। অর্থাৎ প্রত্যেকটা বিধি থেকে যখন আপনাকে প্রশ্ন করবে, আপনি বুঝে যখন পড়বেন, আস্তে আস্তে আপনি সবগুলোর উত্তর দিয়ে দেবেন। আমি যেগুলো আলোচনা করতেছি সবগুলো পিআরবি বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য এই আমার আলোচনার ক্লাস থেকে যে বিধিগুলো আমি বলতেছি, সবাই আপনারা এই বিধিগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন, এক্ষেত্রে কোনো ধরনের কনসিডার করতে পারবেন না, কোনো বিধি বাদ দিতে পারবেন না, সবগুলোই মনে রাখবেন, উপকার হবেন, উপকৃত হবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করব আমরা প্রতিদিন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমি যদি সুস্থ থাকি, যদি ব্যস্ত না থাকি, অবশ্যই আমরা প্রতিদিন এই 30 মিনিট 20 মিনিট করে ক্লাস নেব। আশা করি আমরা এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।